আসসালামু আলাইকুম সিবিআরস টেকনিক্যাল বুস্টার থেকে আপনাদেরকে স্বাগত। এটিএস এর কাজ কিভাবে করবেন আমি আমার এই ভিডিওতে বিস্তারিতভাবে বলে দেব। এটিএস কয়েকভাবে বানানো যায়, আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি এভাবেও কাজ করতে পারবেন অনেক সুন্দর স্মুথভাবে। এবং অনেক এটিএস আছে আবার সুইচ সিস্টেম, যে ম্যানুয়ালি পিডিবিতে দেওয়া যায় বা এটিএস অটো করে রাখা যায়, কিন্তু আমার এটা সুইচ সিস্টেম না, ম্যানুয়ালি না, সম্পূর্ণই অটোমেটিকভাবে কাজ করবে। ওটাও অটো, এটাও অটো, জাস্ট এটার ভিতরে ম্যানুয়ালিং কোনো সুইচিং সিস্টেম নাই। তাহলে দেখা যাক বিস্তারিত যে এটা কিভাবে কাজ করে। এখানে এই যে দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে, একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর হলো এই একটা, এই আর একটা, দুইটা টাইমার ব্যবহার করছি, যে টাইমার ওয়ান টাইমার টু। একটা এট ফিনের রিলে আছে, এখানে নাম্বার বাই নাম্বার দেওয়া আছে, দেখেন কোন ফিন কত নাম্বার। এখানে এই যে টাইমারের আর রিলের যে প্রথম উপরে চারটা দেখেন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এই বেজগুলা, এগুলাকে বলে ভেজ। যে এই বেজগুলা এট ফিনের, এটাও এট ফিনের, এটাও এট ফিনের, এটাও এট ফিনের, এটা এট ফিনের টাইমার, এটা এট ফিনের টাইমার, এটা এট ফিনের রিলে। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে রিলে আবার কয়েক ধরনের হয়ে থাকে, যে এগারো ফিনের আছে, এট ফিনের আছে, যে যেভাবে ব্যবহার করে। আবার এগুলো মূলত এনসি এনও প্রোগ্রামের কাজ করে, আপনার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরও কিন্তু এনসি এনও প্রোগ্রাম আছে। এই যে এই পাশে দেখেন এনও এনসির প্রোগ্রাম আছে, এটা জুম করে দেখানো যেত। আপনারা যারা কাজ করেন অবশ্যই মিনিমাম যাদের আইডিয়া আছে তারা তো অবশ্যই জানেন যে এগুলার আসলে কি কাজ করে। অনেক সময় দেখা যায় কি অনেকে বুঝে না, জাস্ট কাজে লাগায় না। এই যে একটা গার্ড, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, উপরে এনও বা এনসি, নিচে এনও বা এনসি, এরকম প্রোগ্রাম থাকে। তবে এক এক কোম্পানির এক এক রকম ম্যাগনেটিক কন্ট্রাক্টর, কোনো ম্যাগনেটিক কন্ট্রাক্টরে দুই পাশে থাকে, কোনো ম্যাগনেটিক কন্ট্রাক্টর একই পাশে থাকে। এটা আপনারা বুঝে নেবেন ওই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ডায়াগ্রাম দেখে। এখন বিস্তারিত এখানে আমরা কিভাবে কাজ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, বিস্তারিতভাবে মনোযোগ সহকারে আপনারা দেখবেন, প্রয়োজনে এই ভিডিওটা সেভ করে নেবেন, যে এই অংশগুলো আপনি বা মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে স্ক্রিন শট দিয়ে বারবার প্রয়োজনে দেখবেন, যদি আপনার আগ্রহ থাকে আর কি শিখার। এখানে খেয়াল করেন যে সর্বপ্রথমে এই যে কালো দাগটি, এটা নিউট্রাল, এটা জেনারেটরের সাইড, আপনি মনে রাখতে হবে যে কোন সাইড কিভাবে কাজ করবে। যে এটা হলো জেনারেটরের সাইড, সর্বপ্রথমে আমরা এখান থেকে একটা নিউট্রাল এই টাইমারে, এই যে টাইমারের কিন্তু কয়েল সোর্স আসছে, যে এই টাইমারটা যে অ্যাক্টিভ হবে তার অ্যাক্টিভ হওয়ারও একটা লাইন থাকে, যে টাইমারটা যে চলবে তার জন্য ফেজ এবং নিউট্রালের প্রয়োজন হয়। যে দুই নাম্বার আর হলো সাত নাম্বার, এটা হলো কয়েল সোর্স, যে এই টাইমারটা পরিচালনা করার জন্য এর কারেন্টের প্রয়োজন, এই কারেন্টটা হলো টু এবং সেভেন। তাহলে আমরা সর্বপ্রথমে জেনারেটর থেকে দুইয়ের ভিতরে একটা নিউট্রাল দিছি, এবং এই পাশে খেয়াল করেন যে এই যে জেনারেটরের ফেজ, আমরা জেনারেটরের একটা ফেজ আট নাম্বারে দিছি, এবং আউটপুটে, আউটপুট থেকে একটা ফেজ আবার নিয়ে এসেছি এই টাইমারের সেকেন্ড টার্মিনালে, সোর্স টার্মিনালে, এটা ফেজ। আর একটা হলো যে এই যে পিডিবি, পিডিবি মানে হলো আমি তো ঢাকা শহর থাকি, ঢাকা শহরে যে কয়েকটা কোম্পানি আছে, পিডিবি, ডেক্সো, এরকম অনেকগুলো কোম্পানি আছে। আপনি আপনার বাসায় বুঝে নেবেন যেই কারেন্টটা জেনারেটর ছাড়া আর কি, যেরকম পল্লী বিদ্যুৎ হতে পারে আর অন্যান্য কোম্পানি হতে পারে, তো আমি ঢাকা থাকি তাই সেই হিসাবে পিডিবি ব্যবহার করি, পিডিবি কোম্পানির কারেন্ট ব্যবহার করি, তাই আমি পিডিবি সংক্ষিপ্ত আকারে দিছি, ঠিক আছে। যে এটা হলো কয়েল সোর্স, সর্বপ্রথমে পিডিবি থেকে একটা কয়েল সোর্স আসছে দুই নাম্বার, এবং তার সাথে শর্ট করে দিয়েছি এক নাম্বার, এক নাম্বারের লাইন, এবং দ্বিতীয় নাম্বার এই যে নিউট্রাল, তাও পিডিবি থেকে নিউট্রাল আসছে। যে নিউট্রাল আসার পরে যে এই রিলেটা অ্যাক্টিভ হয়েছে, যে আউটপুটে থ্রি থেকে আবার সেকেন্ড টাইমারে কয়েল সোর্স, যে বেসের যে লাইন সোর্স, সেখানে দুই নাম্বারে আইসা লাগছে, এবং কি ওয়ান টার্মিনালে আবার এখান থেকে একটা শর্ট হয়েছে।
যে সেকেন্ড টার্মিনালে আবার আপনার সাত নাম্বারে যে দ্বিতীয় নিউট্রাল সোর্স সেখান থেকে আবার কমন করে দেওয়া হয়েছে পিডিবির নিউট্রালে, আবার এখান থেকে কমন করে দেওয়া হয়েছে ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দুইটা টার্মিনাল আছে A1 A2, এই দুইটা টার্মিনাল হলো কয়েল সোর্স ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা পরিচালনা করার জন্য। যে অবশ্যই প্রথমে আপনাকে কয়েল সোর্সের হিসাব করতে হবে, সেকেন্ড টাইমে আপনি কীভাবে লাইন করবেন সেটা আপনার ওয়াইতে আছে। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা পরিচালনা করার জন্য অবশ্যই আপনাকে কয়েল সোর্স কানেকশন করতে হবে। তো আমি এখান থেকে পিডিবি থেকে একটা নিউট্রাল দিয়ে দিছি, আর এখানে ফেজ, এই ফেজটা আপনার এই থ্রিতে এসে লাগছে। এই টাইমিংটা সর্বপ্রথমে রিলেতে কারেন্ট আসবে, রিলেতে কারেন্ট আসার পরে রিলে যখন অ্যাক্টিভ হবে তখন এই এই ফিন থেকে এই ফিনের লাইন ছাড়বে, যে এই যে এই ফেজটা এই ফেজে আসবে যখন এই রিলেটা অ্যাক্টিভ হবে, তখন এই রিলেটা আপনার কি করবে, এই যে এই রিলেটা কি করবে, তিন থেকে এই যে টাইমার ওয়ানে যে কয়েল সোর্সে এটা কারেন্ট সোর্সে যখন আসবে তখন সাথে সাথে টাইমারটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমাদের টাইমারটা ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনি ধরেন 500 KB এর একটা জেনারেটর ইউজ করতেছেন, দেখুন আপনার প্রায় 400 KB মতো ধরেন আপনার লোড আছে। এখন আপনি যদি এই টাইমারটা ইউজ না করেন, ব্যবহার না করেন, দেখা যায় কি আপনার জেনারেটরটা স্টার্ট হওয়ার সাথে সাথে যে লোডটা থাকে ওই লোডটা আপনার জেনারেটর স্টার্ট হওয়ার পরে কিছুটা রানিং হওয়ার পরে দেখা যায় সম্পূর্ণ যেই তার ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী লোডটা যখন সে আউটসোর্স করবে তখন দেখা যায় তার আগেই তার লোডের পরিমাণটা বেশি থাকে। যে লোড পরিমাণটা বেশি থাকার কারণে পরে কী হয়, জেনারেটর ফল্ট হয়, তখন মিনিমাম আপনার কিছু সময়টা ধরে জেনারেটর চলতে দেওয়া উচিত। যেমন সম্পূর্ণ রানিং অবস্থা যখন আসবে তখন যে আপনার লোড আউটপুটে দেওয়াটা উচিত, না হয়তো জেনারেটরের কোনো ধরনের প্রবলেম হতে পারে, তাই টাইমিংটা ইউজ করা অত্যন্ত জরুরি। তো এখানে ধরেন আপনি 50 সেকেন্ড বা 40 সেকেন্ড টাইমিং করে রাখছেন, টাইমিং করে রাখার পরে এখানে জেনারেটরটা স্টার্ট হলো, তার সম্পূর্ণ রানিং RPM-এ চলে গেল, তারপরে আপনার 40 সেকেন্ড পরে এখান থেকে টাইমিংটা যখন হবে তখন আপনার এই দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরে লাইনটা যাবে। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরে যখন সোর্সটা আসবে সাথে সাথে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর পরেই আপনার এই হলো লোড, এই লোডটা আপনার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্রাক্টর যখন অ্যাক্টিভ হবে তখন দুইটা পাত একসাথে করে দিবে, তখন সাথে সাথে আপনি আউটপুট লাইন পাবেন। আর এই সেকেন্ড এই টাইমারগুলো সেমভাবেই কাজ করে। আপনি দেখেন এখান থেকে এই যে জেনারেটরের যে ফেজটা আছে, অর্থাৎ আপনি জেনারেটরের যে ফেজটা ইউজ করবেন, এখানে কিন্তু আপনি থ্রি ফেজ লাইন আছে, সিঙ্গেল ফেজ আছে, আপনি যেভাবে কাজ করতে পারেন আর কি। এখানে আমি থ্রি ফেজের ডায়াগ্রাম তৈরি করছি, যে আপনি জেনারেটর থেকে থ্রি ফেজের থেকে যে কোনো একটি লাইন আর কি, ব্যাটারি সোর্স আছে ওটা জেনারেটরের ফাংশন, ইনশাল্লাহ অন্য এক সময় যে জেনারেটরের ফাংশন সম্পর্কে একটু বিস্তারিতভাবে ভিডিও দেব, যে জেনারেটরের লাইন থেকে আপনি এখানে সেকেন্ড টাইমারে ইউজ করবেন। সেকেন্ড টাইমারে ইউজ করার পরে এখানেও একটা টাইমিং হবে, টাইমিং হওয়ার পর তারপরে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টর সোর্স কয়েলে কারেন্ট যাবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর পরেই আপনারা আউটপুটের এই যে লোড, এই লোডে কারেন্ট পাবেন আর কারেন্ট চলবে। এভাবে এই সম্পূর্ণ ডায়াগ্রামটা অনেক সময় আপনার মনে নাও থাকতে পারে, তাই আপনি আপনার ডেস্কটপে বা ল্যাপটপে বা যে কোনো এক জায়গায় আপনি এটা স্ক্যান শট দিয়ে আপনি রেখে দেবেন এবং বারবার ট্রাই করবেন। আপনারা যদি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।